আপনারা দেখছেন আরামবাগ নিউজ। বিজয় সাহেব ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার প্রাইমারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারা হাঁটছেন, বইয়ের জন্য হাঁটছেন। আপনারা জানেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মবর্ষে মহারাজজিকে পুষ্পস্তবক দিচ্ছেন আমাদের গোঘাট বিধানসভার সম্মানীয় বিধায়ক তথা হুগলি জেলা গ্রন্থমেলা কমিটির চেয়ারম্যান সম্মানীয়। হুগলি জেলা বই মেলা হচ্ছে গোঘাটে, চক্রবর্তী মহাশয়কে গর্ব করে দিচ্ছেন পুষ্পস্তবক ব্যাচ উত্তরীয় এবং মোমেন্টো দিয়ে। সৌমি ঘোষ আমরা বরণ করে নিচ্ছি আমাদের পাশের বিধানসভা আরামবাগের বিধায়ক শ্রী কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয়কে বরণ করে নিচ্ছেন হুগলি জেলা 33 হুগলি জেলা গ্রন্থমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করছেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজী মহারাজ। সঙ্গে রয়েছেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক সম্মানীয় অরুণ চক্রবর্তী, রয়েছেন সম্মানীয় হরিপ্রসাদ মেদা, উপস্থিত রয়েছেন স্নেহাশিষ চক্রবর্তী বিধায়ক, উপস্থিত রয়েছেন কৃষ্ণপদ সাঁতরা বিধায়ক। আজকে হুগলি জেলা গ্রন্থমেলা একটু পূর্ণ মাত্রা পেতে চলেছে, এই মুহূর্তে সেই পর্ব চলছে প্রদীপ প্রজ্বলন বিদ্যালয়ের ছাত্রীরা। আপনারা দেখছেন আরামবাগ নিউজ।